আপনি এখানে আজকে কেন এসেছেন বলবেন এই বিষয়ে? আমি এখানে এসেছি ন্যায্যতার পক্ষে দাঁড়াবার জন্য। ন্যায্যতার পক্ষে বহুবার আমি দাঁড়িয়েছি, 67, 69, 71 রাজপথে আমি মিছিল করেছি। আমি ভাবি নাই যে আমার এই স্বাধীন বাংলাদেশে আমার ন্যায্যতার জন্য দাঁড়াতে হবে, এটা আমি কখনো ভাবি না। পরিস্থিতি যেদিকে গেছে, আমাদের ওই সময়কার গণমিছিলে এত গুলি হয় নাই, এত মানুষ মরে নাই, কোনো শিশু মরে নাই। আজকে শিশু হত্যা হয়েছে, শিশু হত্যার বিক্ষোভ দিয়ে এসেছে, সেই বিক্ষোভ জানানোর জন্যই আমি এসেছি। এত রক্ত, এত আমরা দেখছি অনেক ইঞ্জুর হয়েছে, অনেক অনেকে আহত, হসপিটাল তারা হয়তো বা বাঁচবে না, এরকম মৃত্যুবরণ করবে। এই যে এত হত্যার পরেও অনেকে এখন পদত্যাগের দাবি করছে প্রধানমন্ত্রী, আপনি আসলে এই পদত্যাগের সাথে কতটুকু একমত পোষণ করছেন? দেখুন, সরকার বা প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, তার পরবর্তী কে হবে কি হবে সেসব একটা বিবেচনার বিষয়। প্রথমত আমি এই হত্যার বিচার চাই, একটা সুষ্ঠু আন্তর্জাতিক নিরপেক্ষ বিচার দাবি করছি। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা 9 দফা দিয়েছিল, তার মধ্যে অন্যতম একটি দফা ছিল হচ্ছে কিছু মন্ত্রীর পদত্যাগ। সেক্ষেত্রে মন্ত্রীরা যদি পদত্যাগ করে, সেক্ষেত্রেও কি সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কি প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল হবে কি না, সেটা তো ছাত্ররা বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না, আন্দোলনকারীরা বলতে পারবে। তবে তাদের যদি লজ্জা থাকতো তারা অবশ্যই পদত্যাগ করতে। আমাদের দেশে আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ পদত্যাগ করেছেন। হ্যাঁ, একজন ভদ্রলোক পদত্যাগ করেছিলেন, না সোহেল কাজ করেছিলেন, আরো একজন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়, যিনি শিক্ষার দায়িত্বে ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন। এছাড়া আমি পদত্যাগের সংস্কৃতি এই দেশে আমি দেখি। আমার কাছে মনে হয় এই দেশে যারা রাজনীতিতে নাম লেখান, আমি জানি না আমার এই কথাতে রাজনীতিবিদরা হয়তো ক্ষিপ্ত হবেন আমার উপরে, কিন্তু যারা রাজনীতিতে নাম লেখান তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণেই রাজনীতিতে নাম লেখান, জনগণের কল্যাণের জন্য তারা রাজনীতিতে আসেন না। আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন অভিনয় শিল্পী, বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, দুঃখ হাসি বিভিন্ন চরিত্রে, আপনার হৃদয়ে নাড়া দিয়েছে কিন্তু তাদের হৃদয়ে নাড়া দিতেছে না, এই বিষয়টা আপনার কাছে মানে ভেবে কেমন লাগে? নাড়া দিচ্ছে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি অভিনয় করতে গিয়ে, আমি মঞ্চের মানুষ, 1973 সাল থেকে আমি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত, আমি সেখান থেকেই শিখেছি মানুষের কল্যাণে ন্যায্যতার দাবিতে অন্যায়ের বিরুদ্ধে থিয়েটার কর্মীদের দাঁড়াতে হবে। আমি সেই কথাই নিয়ে এখানে ধন্যবাদ।